আসসালামু আলাইকুম গাইস, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। তো গাইস, আজকে একটু রান্নার ভিডিও দেখাতে পারলাম না, খুব তাড়াহুড়ো করে কাজ করতেছি, ভিডিও করতে মন চাইল না, তারপরেও ভিডিওটা অন করলাম। আর আমার এই রান্নাঘরের পেছনে দেখেন বাচ্চারা কত হইচই করতেছে, খেলাধুলা করতেছে। আমার বাচ্চানো আছে ওইখানে, আজকে আমি রান্না করতেছি হচ্ছে ব্রয়লার মুরগি, আর শুধুমাত্র ভাত রান্না করব। এই তো গাইস, আমার ব্রয়লার মুরগি রান্না করা শেষ। গাইস, আজকে শুধুমাত্র এই ব্রয়লার মুরগির সাথে আমি কিন্তু সাদা ভাতটাই রান্না করব। আর মজার ব্যাপার হলো গাইস, এইদিকে দেখুন, আয় 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 আয়, এই যে দেখুন গাইস, ছাগল রান্নাঘরের সামনে চলে আসছে। এগুলো আমার ছোট চাচি শাশুড়ির ছাগল, দেখেন তিনটা আরো আছে এরকম, প্রায় 10-11টা এইভাবে আলগাই থাকে, আমাদের ঘরের সামনে এসে এইভাবে থাকে। আসলে মাঝে মধ্যে খুবই বিরক্ত করে, কিন্তু তারপরেও বোবা জিনিস, কিছু বলা যাবে না, এই হচ্ছে মেইন কথা। গাইস, এইরকম দৃশ্য কিন্তু গ্রাম বাংলাতেই শুধুমাত্র সম্ভব। আয় আয় আমার মুরগিগুলো, ওই যে দেখুন গাইস, চুলাতে ভাত চড়িয়ে দিয়েছে। এইদিকে আমার ভাতটা প্রায় হয়ে এসেছে, একটু পরেই নামিয়ে ফেলবো। আর গাইস, আজকে শুধু এই তরকারি রান্না করছি, আসলে আজকে কোনো পিঠে তৈরি করব না। তো গাইস, আজকে এই ব্রয়লার মুরগির গোশত রান্না কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানাবেন। আর কালারটা দেখুন গাইস, কত সুন্দর হয়েছে। তো গাইস, ছোট্ট করে একটা ভিডিও আপনাদের মাঝে দিলাম, তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।